স্বপ্নের ট্রেবল জেতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ওয়েমলিতে ইলকাই গুন্দুয়ানের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে দ্য সিটিজেন্স। আগে ইপিএলের হ্যাট্রিক ট্রফি জিতেছিল ম্যান সিটি। 10 জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারালেই দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতবে গার্দিওলা বয়েস। এফএ কাপে ম্যানচেস্টার সিটির সপ্তম শিরোপা, 2018-19 মৌসুমের পর প্রথম। হ্যাট্রিক লিগ টাইটেল নিশ্চিত করে এফএ কাপেও দাও মেরেছেন পেপ গার্দিওলা। কাপ ফাইনালে ম্যানচেস্টার ডার্বি, রেড ডেভিলদের হারিয়ে শিরোপা উল্লাস, এই মাহাত্ম্য বুঝবে শুধু সিটিজেন ভক্তরা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড কিছু বুঝে ওঠার আগেই আচমকা এক গোল। গোলকিপার স্টেফান ওডেগার্ড হয়ে 4 টাচ, অবিশ্বাস্য ইলকাই গুন্দুয়ান। কাপ ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড, 14 বছর আগে চেলসির সাথে 25 সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছিলেন এভারটনের ফ্রেঞ্চ স্ট্রাইকার লুইস সাহা, যদিও সেই ম্যাচে 2-1 গোলে হেরেছিল এভারটন। কিন্তু এভারটনের মতো পথ হারায়নি ম্যানচেস্টার সিটি, বল পজিশন ধরে রেখে খেলেছে আল্ট্রা অ্যাটাকিং ফুটবল। কেভিন দে ব্রুইন আরও একটু ক্লিনিক্যাল হলেই 2 গোলে পিছিয়ে পড়ত রেড ডেভিলস। লো ব্লক ডিফেন্স থেকে কুইক কাউন্টার, ম্যাচে ফেরার মৌকা পেয়ে যায় টেনহাগের দল। জ্যাক গ্রিলিশের হাতে বলের ছোঁয়া, ভিএআরএ পেনাল্টি, নিখুঁত স্পট কিকে ব্রুনো ফার্নান্দেস ইকুয়ালাইজার। ব্রেকের পর আবারও দ্য গুন্দুয়ান শো, এবারও বল সাজিয়েছেন সিটিজেন্সের বেলজিয়ান মিডফিল্ডার কেভিন দে ব্রুইন। দেহে একে পরাস্ত করে জাল খুঁজে পান জার্মান প্লেমেকার। 2 গোল বানিয়ে দিয়েছেন, তবে গোটা ম্যাচে দুর্দান্ত খেলা দে ব্রুইন নিজে গোল পাননি। কেভিনের মতো আর্লিং হালান্ডকেও রুখে দিয়েছেন রেড ডেভিল কিপার দাভিদ দেহেয়া। আলেহান্দো গার্নাচোকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ান এরিক টেন হাগ। গোলের সুযোগ হাতছাড়া করেছেন 18 বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড। শেষ কয়েক মিনিট গোল শোধে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেডের একচেটিয়া দাপট, যোগ করা সময়ে পেয়েছে গোলের জোড়া সুযোগও, তবে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি দ্য রেড ডেভিলস। শেষের বাঁশি বাজতেই ডাবল জয়ের বুনো উল্লাস সিটিজেনদের, লক্ষ্য এবার ট্রেবল জয়, মিশন ইস্তানবুল, চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষ ইন্টার মিলান। হাসান মাহাদি, বিবিসি নিউজ ডেস্ক।